আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মার্বেল কেক। আজকের এই মার্বেল কেকটা আমি মাত্র দুটো ডিম দিয়ে গ্যাসের চুলায় বানিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই কীভাবে চুলায় এই মার্বেল কেকটা তৈরি করতে হয়। এজন্য প্রথমে আমি একটি বড় বাটি নিয়েছি, আর নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। অনেকের হাতের কাছে দেখা যায় কি এই ইলেকট্রিক বিটারটা থাকে না, সেক্ষেত্রে আপনি হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটি করে নিতে পারেন। তো যখন বিট করতে করতে এরকম ফ্লাপি হয়ে যাবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে। এখন একটি চালনি নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর চালনির সাহায্যে চেলে নিচ্ছি, এতে করে কোনো লাম্পস থাকবে না। তারপর একটি স্প্যাচুলার সাহায্যে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি যে মোল্ডের মধ্যে এই কেকটা বেক করব সেই মোল্ড নিয়ে নিচ্ছি, আর একটি বাটার পেপার কেটে দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ তেল এই মোল্ডের চারপাশে ব্রাশ করে নিতে হবে। তো দেখুন ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অর্ধেকটা মিশ্রণ ঢেলে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা মিশ্রণ বাটিতেই রেখে দিচ্ছি। এখন দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার, তারপর চেলে নিতে হবে। তারপর আবারও এই কোকো পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটি আমি মোল্ডের মধ্যে উপর দিক থেকে ঢেলে দিচ্ছি। তো দেখুন মোল্ডের মধ্যে ঢালা হয়ে গেছে। এখন একটু ট্যাপ করে নিব, এতে করে ভিতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যানের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিতে হবে। তারপর কেকের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনার মধ্যে যে হোলটা থাকবে সেটাও কাগজের দ্বারা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো দেখুন কেকটা ফুলে কি সুন্দর হয়েছে। এখন একটি টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে। টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা বেক করা হয়ে গেছে। এবার ঠান্ডা করার পর চাকুর সাহায্যে চারপাশে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার মোল্ড আউট করে নিচ্ছি। এবার নিচে থাকা যে বাটার পেপার আছে সেটা আমি আলতো হাতে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর চুলায় তৈরি হয়ে গেল দারুণ স্পঞ্জি মার্বেল কেক। এখন কেকটাকে আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা খুবই সুন্দর হয়েছে। আপনি চাইলে বাসায় খুব সহজেই কিন্তু এই মার্বেল কেকটা তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, খেতেও মাশাল্লাহ করে দারুণ ইয়ামি হয়েছে। আজকের এই রেসিপিটি ফলো করে আপনি বাসায় তৈরি করে নিতে পারেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো।